আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের পর্বে খুব স্পেশাল একটা চিকেন ভুনা করে দেখাবো আর মাটির হাড়িতে করব আর রান্নাটাও খুব স্পেশাল তো আশা করছি ভালো লাগবে চিকেন ভুনা করার জন্য আমি একটা হাড়িতে কোয়ার্টার কাপ পরিমাণ রেগুলার তেলের সাথে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি এরপর এর সাথে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ এলাচ আর দারুচিনি আর এই মশলাগুলো দেওয়ার ভিডিওটা আনফর্চুনেটলি ডিলেট হয়ে গেছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এরপর এর সাথে দিলাম আদা এবং রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণ আর মাঝারি সাইজের একটা টমেটো আমি কুচি করে সেটাও দিয়ে দিয়েছি এরপর এর সাথে আমি হলুদ লালমরিচের গুঁড়ো আর ভাজা জিরার গুঁড়ো অ্যাড করেছি আর এক এক করে মশলাগুলো দিব আর নাড়তে থাকব। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর যতক্ষণ পর্যন্ত না তেলটা এরকম উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার আমি এর সাথে চিকেন অ্যাড করবো আর চিকেনটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আজকের এই চিকেনটার স্পেশালিটি হচ্ছে আমি চিকেনে কোনো পানি ইউজ করব না কারণ এটা যেহেতু সোনালি মুরগি খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যাবে বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করলে আর এই পানি না দিয়ে যদি চিকেনটা রান্না করেন সেটা খেতে কিন্তু অনেক মজার হয় আমি চুলারাজ হাই হিটে রান্না করেছি পাঁচ থেকে ছয় মিনিট আর এরপরে দেখেন চিকেন থেকে কিন্তু অনেকটা পানি ছেড়েছে এবার আমি চুলারাজ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে একটু পরপর নেড়ে নেড়ে রান্না করব আরও বিশ থেকে পঁচিশ মিনিট আমি প্রায় আরও পঁচিশ মিনিটের মতো রান্না করেছি আর এই পর্যায়ে দেখেন চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটা যেহেতু সোনালি মুরগি রান্না করতে খুব বেশি সময় লাগে না এবার চুলাটা বন্ধ করে দিব আর নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিব দেখেন চিকেনটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে বাসায় ট্রাই করবেন আর খেতে কেমন হলো কমেন্টস করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম